রোহিঙ্গাদের জন্য স্থায়ী সুবিধা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ব্যাংকের প্রস্তাব সমর্থন করে জাতিসংঘ ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ চাইলে আগামী নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ দেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি নিয়মিত আয়োজন ডিকেপ টকে রবিবারের অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে মিয়া সেপ্পো জানান বাংলাদেশ চাইলে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ কোন নির্বাচনে কাজ করা ঠিক জাতিসংঘের দায়িত্ব না তবে বাংলাদেশ চাইলে তাদের নির্বাচনে সহযোগিতা করতে পারে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের চেষ্টা এবং জটিলতার ব্যাখ্যা দিয়ে মিয়া সেপ্পো বলেন বৈশ্বিক রাজনৈতিক কারণে এই সংকটের সমাধান হচ্ছে না রোহিঙ্গা ইস্যুকে বিশ্ব সম্প্রদায়ের নজরে রাখা বাংলাদেশেরও দায়িত্ব ভাষাঞ্চরে জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার সমঝোতা স্মারক দ্রুতই চূড়ান্ত হবে তাতে এই সংকট নিরসনের কাজে গতি আসবে জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধি জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে বিশ্বব্যাংক যে প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে তবে বিশ্বব্যাংকের সেই প্রস্তাবের পক্ষেই যুক্তি দাঁড় করিয়েছেন জাতিসংঘের এই সমন্বয়কারী রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা